আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন সার্কুলার দেখাবো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কুলার। এটা প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় 16ই ডিসেম্বরে। এখানে যে সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখতে পাচ্ছেন যে 2015 অনুযায়ী বেতন স্কেল ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা ও নিয়োজনের শর্ত কি এখানে বলা হচ্ছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক কি আপনার বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান থাকা লাগবে, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 3 পয়েন্ট যাদের রয়েছে তাদের প্রথম বিভাগ ধরা হবে, এবং জিপিএ 2 পয়েন্ট থাকলে বা 3 পয়েন্টের নিচে থাকলে সেটা দ্বিতীয় বিভাগ। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা জিপিএ এর নিম্নে নয়, সর্বনিম্ন আপনাকে 2 পয়েন্ট পাওয়া লাগবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং নির্বাচিত প্রার্থীগণ 1 বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন, পরবর্তীতে চলাকালীন প্রশিক্ষণ হিসেবে তারা মাসিক টাকা কত পাবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখে নিন। তো যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না তার একটা তালিকা এখানে দেওয়া আছে। নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বিপাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, ঝালকাঠি, বরগুনা। তবে সকল জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমার ক্ষেত্রে বলা হচ্ছে যে 1/12/2019, বয়সসীমা 1/12/1 ডিসেম্বর 2019 তারিখে 18 থেকে 30-এর ভিতরে হওয়া লাগবে সাধারণ প্রার্থী যারা রয়েছেন। এবং তবে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে আরও যেটা বলা হচ্ছে, এখানে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, কোনো কাগজপত্র পাঠাতে হবে না, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তারপরে কাগজপত্র পাঠাতে হবে। তারপরে এখানে কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে অংশগ্রহণে এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে যে আবেদন ফর্ম পূরণ করতে হবে, ওয়েবসাইটটা হচ্ছে এই এই আবেদন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে ক্লিক করে আপনাকে আবেদনটা করতে হবে। তো এখানে অনলাইন আবেদনের শুরুর তারিখ, পরে ফি জমাদানের শুরুতে আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ 22/12/2022। আজকে যেহেতু 17 তারিখ, এই জন্য এখানে এটা দেখাচ্ছে 22 তারিখ থেকে ওই যে যে পদগুলো সার্কুলার অ্যাপ্লিকেশন করা যাবে, অ্যাপ্লাই করা যাবে, সেগুলো এখানে দেখাবে। এখানে আচ্ছা, সকাল 10 থেকে অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ 12/12/2020 বিকাল 5টা। তবে এই বিকাল 5টার ভিতরে, 12 তারিখের বিকাল 5টার ভিতরে যারা ইউজার আইডি পেয়ে যাবেন তারা পরবর্তী 72 ঘন্টার ভিতরে অ্যাপ্লিকেশন করতে পারবেন, টাকা জমা দিতে পারবেন। অনলাইন আবেদনের প্রার্থীদের স্বাক্ষর 300×80, আবেদনের স্বাক্ষর ছবি লাগবে 300×300 পিক্সেল স্ক্যান করে দেওয়া লাগবে, যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, ফি জমা দিতে হবে। ফি জমা দিতে গেলে, ফি যতক্ষণ আমরা জমা না দিব, ফি যতক্ষণ না দিব আমাদের আবেদনপত্র গ্রহণ হবে না। এই জন্য আগে আমরা দেখব পূরণ করে যে আমাদের সকল তথ্য সঠিক আছে কিনা, তারপরে আমরা ফিটা দিব। এবং SMS যে ফি দিতে হবে 400 টাকা কাটবে। এখানে কিভাবে দিবেন এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, SMS কিভাবে দিবেন, প্রথম ধাপ, প্রথম SMS এইভাবে দিতে হবে, SMS BPDP লিখে একটা স্পেস, তারপরে ইউজার আইডি লিখে সেন্ড,
করতে হবে এই 12 16222 এই নাম্বারে। এক্সাম্পল স্বরূপ এইটা রিপ্লাইতে আসবে, এরকম ধরনের একটা রিপ্লাই আসবে যেখানে পিন দেওয়া থাকবে, তখন দ্বিতীয় এসএমএস দিতে হবে এইভাবে। উদাহরণস্বরূপ এটা দেওয়া আছে, তারপরে আপনার এই এসএমএসটা আসবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে, এবং শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্ন বর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করতে পারবেন। এখানে আর একটা কথা বলা হয়নি, টাকাটা অবশ্যই টেলিটকের মাধ্যমে দিতে হবে, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 400 টাকা দিতে হবে। এ হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিস্তারিত সার্কুলার। তো কোনো সমস্যা মনে হইলে কমেন্ট করতে পারেন, এবং এই যে সার্কুলারটা দেখতেছেন এটা পিডিএফ ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।